বিরতির পর প্রত্যেককে স্বাগত। ইতিমধ্যে বিভিন্ন বাজারে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে এবং সেই আয়োজনটি আজ লিকচমনি বাজারেও করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম যেন নিয়ন্ত্রণে থাকে সেই কথা চিন্তা করে খাদ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি বাজারে করা হচ্ছে এরকম সচেতনতা শিবির এবং মঙ্গলবার এই শিবিরটি অনুষ্ঠিত হয়েছে লিকচমনি বাজারে। উপস্থিত ছিলেন ডিসিএম সদর রঞ্জিত কুমার দাস এবং হরিপদ রায়। মূলত আজ প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র রয়েছে তার দাম যেন সঠিকভাবে বিক্রেতারা রাখেন তার কথাই কিন্তু আজ শিবিরে তুলে ধরা হয়। এর পাশাপাশি এই পুরো বাজারে কি কি অসুবিধে রয়েছে, কি কি সুবিধে রয়েছে সে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করা হয় এবং প্রতিনিয়ত দ্রব্যমূল্যের বৃদ্ধিকে কেন্দ্র করেই কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছে এবং বিভিন্ন বাজারে এই কর্মসূচিটি করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন বাজারে এই কর্মসূচিটি প্রতিনিয়ত সংঘটিত হবে এবং আজকের যে নিয়ন্ত্রণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে, সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয়েছে, সেটি লিকচমনি বাজারে করা হয়েছে। আমরা শুনবো এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় খাদ্যমন্ত্রী আমাদের ডিরেক্টর কোডের সাথে একটা সেমিনার করেছিল, করে বিভিন্ন বাজারের রেট নিয়ে যে পাইকারি মূল্যের সাথে খুচরা মূল্যের যে একটা অসামঞ্জস্য চলছে তার উপরে তিনি দৃষ্টি আকর্ষণ করছেন। এটার উপর ভিত্তি করে উনি নির্দেশ দিয়েছেন প্রতি বাজারে বাজারে আমরা যাতে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করি, তাতে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীবৃন্দ উভয় উপস্থিত থাকবেন, ক্রেতা বিক্রেতা সবাই থাকবেন। এটাকে কেন্দ্র করে আমরা প্রথম মহারাজগঞ্জ বাজার থেকে শুরু করেছি, দ্বিতীয় পর্যায়ে আমরা বটতলা বাজারে করেছি, আজকে আমরা লিকচমনিতে সেখানে আমরা উপস্থিত হয়েছি। সেই আলোচনা সভা মোট চারটি দপ্তর অংশগ্রহণ করেছে, সেখানে আছে লিগেল মেট্রোলজি, সেখানে আছে সেলটেক, জিএসটির ব্যাপারটা, আর আমাদের মহকুমা প্রশাসনের তরফ থেকে আছে আমরা খাদ্য দপ্তর, তাছাড়া আছে ফুড সেফটি। তো ফুড সেফটি ম্যাডাম একটু আগে আমাকে ফোন করেছেন, তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি এসে বুঝবেন। আজকের এখানে মূলত আলোচনা হচ্ছে বিভিন্ন আলোচনাটা নিয়মিত এটা চলতে থাকবে, এটি ঠিকই আলোচনা। আচ্ছা, একটা ব্যাপার নিয়ে বলছিলাম যে এটা আসলে আমরা যে উদ্দেশ্যে সে অ্যাওয়ারনেস সেটার মধ্যে সেটা পড়ে না, আমরা আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসটার উপরেই মূলত আজকের এই আলোচনা। বাজারে এখন মানে কিরকম নিয়ন্ত্রণ রয়েছে এখন আমাদের যে এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়ত আমরা বাজারে আমরা সেটা এনফোর্সমেন্ট করছি, সেটা তো দেখলাম মোটামুটি ঠিকই আছে। পাইকারি বাজারের সাথে যে খুচরা বাজার সেটা যে একটা আগে যে পথটা ছিল সেটা এখন নাই, সেটা মনে হচ্ছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি বলেছে। মূলত বাজার নিয়ন্ত্রণের জন্যই কিন্তু এই সচেতনতা শিবিরটির আয়োজন করা হয় এবং এই সচেতনতা শিবির প্রথমে মহারাজগঞ্জ বাজার থেকে শুরু করা হয়েছে এবং আজকে লিকচমনি বাজারে এই সচেতনতা শিবিরটির আয়োজন করা হয়েছে। এবং এই সচেতনতা শিবিরে মূলত দ্রব্যমূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে এই বিভিন্ন সচেতনতামূলক শিবিরটির আয়োজন হবে আগামী দিনেও বিভিন্ন বাজারে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।